স্যালারির সব টাকাই ভিসার ঝামেলা মেটাতে শেষ হয়ে গেছিল। ফ্যামিলি সবাই ভাবছিল উনি টাকাটা বউয়ের পার্সোনাল অ্যাকাউন্টে পাঠাচ্ছে। বাড়িতে ফোন দিলে সবাই ওনার সাথে উল্টাপাল্টা কথা বলতো, কল কেটে ফোন বন্ধ করে রাখতো। শেষ 15 দিন মা ওনার সাথে কথা বলেনি। বউ ভাবছে টাকা বাজে পথে খরচ করতেছে। বউ এসব নিয়ে ঝগড়া করে বাপের বাড়ি চলে গিয়েছিল। উনার সমস্যাটা কাউকে বুঝাতে পারেনি, কিংবা কষ্টটা কেউ বুঝেনি। ঘরের বউ এমনকি গর্ভধারিণী মাও না। ফ্যামিলির কাছ থেকে পাওয়া আঘাতটা সহ্য করতে না পেরেই পৃথিবীর মায়া ত্যাগ করে নিজের রুমে ফাঁসি নিয়েছেন। চিরকুটের শেষ লেখা ইচ্ছেটা ছিল লাশটা যাতে দেশে না পাঠানো হয়, এখানেই দাফন কাফনের ব্যবস্থা করা হয়। শেষ ইচ্ছেটা হয়তো পূরণ করা সম্ভব হবে না, কারণ কোম্পানি থেকে লাশটা দেশে পাঠিয়ে দিবে। তবে কি পরিমাণ আঘাত আর কতটুকু কষ্ট পেলে একটা মানুষ মরার আগে এরকম আবদার করতে পারে? তাই সিরিয়াসলি একটা কথা বলি, প্রবাসীরা ভোগ বিলাসিতা কিংবা নিজের সুখের জন্য বিদেশে আসেনি, ফ্যামিলির কথা চিন্তা করেই এসেছে। দেশে যারা আছে তারা মনে করে প্রবাসীরা অনেক সুখে আছে, টাকার পাহাড় কিংবা টাকার গাছ নিয়ে বসে আছে, ছিঁড়ে ছিঁড়ে শুধু টাকা পাঠাবো। কিন্তু আমরা তো বুঝি মাস শেষে টাকা পাঠানোর জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়। আপনার ভাই, ছেলে, স্বামী, বাবার প্রবাস লাইফের একদিনের কষ্ট যদি কখনো দেখতেন, সাথে সাথে বলতেন বাড়িতে চলে আসতে, প্রয়োজনে না খেয়ে থাকবো তবুও প্রবাসে থাকতে হবে না। প্রবাসীদের কষ্ট বুঝতে বেশি কিছু করতে হবে না। ভোর 4টায় ঘুম থেকে উঠে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সারাদিন রোদে পুড়ে 14 থেকে 15 ঘন্টা ডিউটি করে রাত 9টায় রুমে গিয়ে কিচেনে গরম পাতিলের ছ্যাঁকা খেয়ে রান্না করার কষ্টটা একটু আন্দাজ করুন। অবশ্যই দেশে আপনারা কি করে বুঝবেন বা দেখবেন আর বলবেন। আপনারা তো প্রবাসীদের রক্ত শুষে ভালোই মজে আছেন। আমরা যারাই প্রবাসে আছি আমরা তো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। হাজারো কষ্ট বুকে নিয়েও বলি অনেক ভালো আছি। কোনোদিন বুঝতে দেইনি আপনার সুখের জন্য আমাদের জীবনের মূল্যবান দিনগুলোকে তিলে তিলে শেষ করে দিচ্ছি। দেশের মানুষগুলোর কাছে একটাই অনুরোধ, বিদেশে আপনার ফ্যামিলির যেই থাকুক, বাবা, ভাই, স্বামী, বন্ধু, অন্য কোনো সম্পর্কের আত্মীয় হোক, তাদের সাথে একটু ভালো ব্যবহার করেন, তাদেরকে একটু ফোনে সময় দেন, একটু ভালোভাবে কথা বলুন। তারা আপনাদের কাছে এর চেয়ে বেশি কিছু আশাও করে না। কোনো রকম মেন্টালি পেইন দিবেন না। কাছের মানুষের ছোট একটা কথাও ধনুকের তীরের মতো বুকে বিঁধে, সেসব ব্যথায় মেন্টালি সাপোর্ট কিংবা সান্ত্বনা দেওয়ার মতো এখানে ওনাদের কেউ নাই। সব রকম পেইন একাই নিতে হয়। প্রবাসী ভাই বন্ধু, দেশ থেকে যে যাই বলুক না কেন, মনে কিছু নেবেন না। সামর্থ্য যতটুকু আছে ফ্যামিলির জন্য ততটুকুই করবেন, কোনো রকম আঘাতে ভেঙে পড়বেন না। আর কোনো রেমিটেন্স যোদ্ধা সহযোদ্ধাকে এভাবে আমরা হারাতে চাই না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আমার আত্মীয় স্বজনের ভিতর অনেক প্রবাসী রয়েছে, তাদের সতর্কতার জন্য। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেল